আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে। মধ্যবিধু দুই ভাই ছুটাছুটি করে তাই, আনন্দে দুহাত তুলি নাচে। পিতা বসেছিল দাড়ি, দুজনে শুধালো তারে, কি পোশাক আনিয়াছ কিনে? পিতা কহে, আছে আছে তোদের মায়ের কাছে, দেখিতে পাইবি ঠিক দিনে। সবুর সহে না আর জননীরে বারবার কহে, মা গো ধরি তোর পায়ে, বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে, একবার দে না মা দেখায়। আমার ছোটবেলা, হাউ গ্রিন ওয়াজ মাই ভ্যালি, সত্যি সবুজ সে দিনগুলো বারবার মনে পড়ে, প্রচণ্ড ভীষণ মনে পড়ে বাবাকে। আমার এই এতটা যে চর্চা, এতটা এগোনো, তার মূল ইন্সপিরেশন ছিলেন বাবা, বাবা মা আমার পরিবার। গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে, মৈত্র মহাশয় যাবে সাগর সঙ্গমে তীর্থ স্নান লাগে। সঙ্গী দল গেল জুটি, কত বাল বৃদ্ধ নর নারী, নৌকা দুটি প্রস্তুত হইল ঘাটে। পুণ্য লোভাতুর মোক্ষদা কহিল, আসি হে দাদা ঠাকুর, আমি তব ভাব সাথী। বিধবা যুবতী দোখানি করুন আখি, মানে না যুকতি কেবল মিনতি করে। ছোটবেলায় ব্রততি যখন কবিতা পড়ছে বা স্কুলের কবিতা পড়ছে, তখন তার মধ্যে আমি একটা নতুনত্ব দেখতে পেয়েছি। কিন্তু তখন কোনো প্রতিষ্ঠান ছিল না যে সেখানে গিয়ে ওকে শেখানো হবে, বাড়িতেই ও পড়তো, আমি শুনতাম। আমার যেন মনে হতো ওর মধ্যে একটা নতুনত্ব আছে, ও হয়তো এই জায়গায় একটু উঠতে পারবে। মাঝে মাঝে প্রতিযোগিতা হতো, সেইখানে আমি নিয়ে যেতাম, তার মধ্যে কোনো রকম উৎসাহ দেখেছিলাম বলেই আমি ওকে সব জায়গায় নিয়ে গেছি। সেই সময় থেকে আমার মনে হয়েছিল যখন আমি আবৃত্তি করব, আমাকে কণ্ঠ দিয়ে সেই ছবিটা এঁকে দিতে হবে। আর মনে আছে বাবা আমাকে বৃক্ষ বন্দনা শেখাচ্ছেন, খুব ছোটবেলায় বেথুন স্কুলে পড়ি, সেখানে বৃক্ষ বনমহোৎসব হতো, তো সেখানে আমাকে সিলেক্ট করা হয়েছে বৃক্ষ বন্দনা বলবো। তো বাবা আমাকে এক রাত্রিবেলা কাজ থেকে ফিরে বসলেন রাত 11টা 12টা নাগাদ, তো একে একে সেই অন্ধভূমি গর্ভ হতে শুনেছিলে সূর্যের আহ্বান, প্রাণের প্রথম যে আগরণে বাবা কীভাবে যে স্কেচ করছেন, এবং পুরো কবিতাটাই একে একে আমাকে বোঝালেন। এবং এখন আমি অবাক হয়ে যাই যে এক রাতের মধ্যে পুরো বৃক্ষবন্দনা কবিতাটা কীভাবে আমি মুখস্থ করে ফেলেছিলাম। আমার সাফল্যে বাবা খুব উৎসাহিত হতেন, পুরস্কার পেয়েছি কোনো কম্পিটিশনে, তো আমার সেটা হাতে নিয়ে বাবা, আমার মনে হতো বাবাদের নিজেই প্রাইজটা পেয়েছেন। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ্ছে দিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মমললাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজ টিকা দীপ্ত জয় শ্রীর। বলবীর আমি চির উন্নত শির। আমার অগ্রজ আবৃত্তিকারদের অনুষ্ঠান যখন কলেজে পড়ি আর কি, সে সময় প্রায় শুনতাম কাজী সব্যসাচী, সৌম্যমিত্র, প্রদীপ ঘোষ, গৌরী ঘোষ, পার্থ ঘোষ, নীলাদ্রি শেখর বসু, জগন্নাথ বসু, উর্মিমালা বসু, ওনারা তখন পারফর্মার যখন আমি কলেজে পড়ি, তো সকলেরগুলো শুনে শুনে আমার একটা ধারণা তৈরি হতো যে কীভাবে ভয়েসটা মডুলেট করব, উচ্চারণটা কীভাবে করব। এইভাবে আমার একটা শিক্ষা কিন্তু নিজে নিজে আমি নিয়ে নিতাম তাদের বলা থেকে। একদিন শতবর্ষ আগে সেদিন উতলা প্রাণে হৃদয়ে মগন গানে কবি এক জাগে, কত কথা পুষ্প প্রায় বিকশি তুলিতে চায় কত অনুরাগে, তোমাদের শতবর্ষ আগে। 83 থেকে 96 এটা যদি আমি একটা ফেজ ধরি, এই সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান করেছি, কিন্তু সবসময় মনের মধ্যে একটা অসম্ভব অসন্তোষ, অতৃপ্তি, একটা খিদে যে অন্য একটা কিছু করতে হবে, অন্য একটা কিছু দর্শককে বা শ্রোতাকে দিতে হবে। তো সেই ভাবনাটা থেকেই আমার 96-এ 7ই ডিসেম্বর এক সন্ধ্যা একা ব্রততি, আমার 2.5 ঘন্টার একক আবৃত্তির অনুষ্ঠান, এবং আমার কেরিয়ারের একটা টার্নিং পয়েন্ট তো বটেই। আমার মনে হয়
শিল্পেরও বোধ হয় একটা টার্নিং পয়েন্ট ছিল। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি দেখতাম যে আবৃত্তিকে একটা ফিলার হিসেবে ব্যবহার করা হচ্ছে। হয়তো দুজন সঙ্গীত শিল্পী আছেন খুব নাম করা, তার মাঝে দুটো কি তিনটে আবৃত্তি হচ্ছে, এই জায়গাটায় কিন্তু খুব দুঃখ পেতাম এবং তখনই মনে হতো যে এমনভাবে একটু ভাবনা চিন্তা করা দরকার যাতে এই শিল্পটা আর চারপাশে যে শিল্পগুলো আছে তার সঙ্গে সমান সারিতে দাঁড়াতে পারে, ইকুয়াল মর্যাদা পাবেন একজন আবৃত্তি শিল্পীও। হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে হয়ে উঠব সেই অসামান্য, খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠুকরে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, দু হাতে ঝলসে উঠবে খড়গ, দু পায়ের উপরে বেজে উঠবে রণদুন্দুভি, নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ, দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে মহাবেগাপ্রভাঙ্গরঙ্গন্তকেশি চতুর্ভুজং কালিকালিরক্ষিরাঙ্গমণ্ডমালা বিভূষিতং। আবৃত্তি মূলত কিন্তু একটি ব্যক্তিগত শিল্প, ওটা দাঁড়িয়ে থাকে ব্যক্তিগত মনীষিয়ানার উপরে, সেটা আমি চেষ্টা করেছি। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টকবগিয়ে খুন হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে পাণ্ডেকে ওই জাগলো জোয়ার দুয়ার ভাঙা কল্ললে, আসলো হাসি আসলো কাঁদন মুক্তি এলো আসলো বাঁধন মুখ। আমি আসলে আমার ছোটবেলাটা খুব মিস করি, তাই ছোটদের নিয়ে আমি কাজ করা পছন্দ করি আর অনেক কাজ করেওছি ইতিমধ্যে। 3-4 বছর বয়স থেকেই বাচ্চারা আমার কাছে আসে ট্রেনিং নেবার জন্যে, অনেক ছোটরাই এসছে যারা এখন অনেক বড়, নানা বা চ্যানেল ট্যানেলে কাজ করে, অনেকে প্রতিষ্ঠিত হয়ে গেছে। জাগবার দিন আজ দুর্দিন চুপি চুপি আসছে, জাগবার দিন আজ দুর্দিন চুপি চুপি আসছে, যাদের চোখেতে আজ স্বপ্নের ছায়া ছবি ভাসছে তাদেরই যে দুর্দিন পরিণামে আরো বেশি জানবে মৃত্যুর সঙ্গিন তাদেরই বুকেতে শেল আনবে। যারা কবিতা ভালোবাসেন, যারা আবৃত্তির ব্যাপারে উৎসাহী, যারা চর্চা করতে চান এই বিষয়টা নিয়ে, এই শিল্পটা নিয়ে, তাদের সকলকে যদি এক ছাদের তলায় জায়গা দেওয়া যায়, একটা যদি একাডেমি ফর্ম করা যায় যেখানে একটা লাইব্রেরি থাকবে, একটা আর্কাইভ থাকবে, যেখানে চাইলেই আমরা ইচ্ছে করলে শিশির ভাদুরী, অহেন্দ্র চৌধুরী শুনতে পারবো, সৌমিত্রও শুনতে পারবো, কাজী সব্যসাচী সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে এই সময় সব আবৃত্তিকাররা কীভাবে আবৃত্তি করতেন, সেখান থেকে আজকের আবৃত্তিকারদের বলার ধরনটা কীভাবে পাল্টে গেছে, এই ধরনের গবেষণাগুলোর বা জানা বোঝার সুযোগগুলো যদি থাকে আমার মনে হয় শিল্পটা তাতে আরও সমৃদ্ধ হবে, আরও নতুন নতুন ভাবনা চিন্তা তাহলে এর মধ্যে প্রয়োগ করা যাবে। পাগলি, তোমার সঙ্গে 4 অক্ষর জীবন কাটাবো, পাগলি তোমার সঙ্গে নিরক্ষর কাটাবো জীবন, পাগলি তোমার সঙ্গে বই দেখবো প্যারামাউন্ট হলে, মাঝে মাঝে মুখ বদলে একাডেমি রবীন্দ্র সদন, পাগলি তোমার সঙ্গে নাট্যশালা জীবন কাটাবো, পাগলি তোমার সঙ্গে কলাকেন্দ্র কাটাবো জীবন, পাগলি তোমার সঙ্গে দেশপ্রিয় জীবন কাটাবো, পাগলি তোমার সঙ্গে বাবুঘাট কাটাবো জীবন, পাগলি তোমার সঙ্গে সদা সত্য জীবন কাটাবো, পাগলি তোমার সঙ্গে কি মিথ্যুক কাটাবো জীবন। এই ভদ্রলোক আমার বেশ লেগেছে। কোন ভদ্রলোক, যিনি আজ আমাদের সঙ্গে এলেন? তুমি বোধহয় অন্য কিছু বলতে এসেছো লাবু। তুমি সবসময় এরকম লাবু লাবু করো না তো, কখন কি শুনে ফেলবে? তুমি তুমি ভুল করছো কুমারদা, ভুল করছো। আমরা কেউ কারোর জীবনে আসিনি, ঘটনাচক্র আমাদের মুখোমুখি দাঁড় করিয়েছে। আজকে ও একটা বড় জায়গায় উঠেছে, সেটা আমার ভীষণই ভালো লাগছে। আমার মনে হয়েছিল ও যেন পারবে এবং ও সেটা পেরেছে, তাতে আমি ভীষণ খুশি। এই তীর্থ দেবতার ধরণীর মন্দির ও প্রাঙ্গণে
যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইনু সযত্ন চয়নে সায়াহ্নের শেষ আয়োজন, যে পূর্ণ প্রণাম খানি মোর সারা জীবনের অন্তরের অনিপ্পান বাণী, জ্বালায় রাখিয়া গেনু আরতির সন্ধ্যা দীপমুখে, সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে। হে মোর অতিথি যত, তোমরা এসেছো এ জীবনে, কেহ প্রাতে কেহ রাতে, বসন্তে শ্রাবণ বরিশনে, কারু হাতে বীণা ছিল কেহ বা কম্পিত দীপ শিখা, এনেছিলে মোর ঘরে দ্বার খুলে দুরন্ত ছুটিকা, বারবার এনেছো প্রাঙ্গণে। যখন গিয়েছো চলে দেবতার পদচিহ্ন রেখে গেছো মোর গৃহতলে, আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় মোর তোমাদের সবারই প্রণাম। আমারে অনেক দিয়েছো নাথ, সত্যি অনেক পেয়েছি, এতটাই প্রাপ্তি, অনেক কিছু স্বপ্ন দেখেছি এইরকম যে পাবো, এত স্নেহ, এত শ্রদ্ধা, এত সম্মান, এত ভালোবাসা সাধারণ মানুষদের কাছ থেকে, সেটা কিন্তু কখনো স্বপ্নেও ভাবিনি, সেই স্বপ্নটাই সার্থকতার পথে। আজ আমি কোনো মোহনী আসিনি তোমার সম্মুখে, এতদিন যে দিন রাত্রির মালা গেঁথেছি বসে বসে, তার জন্যে অমরতা দাবি করব না তোমার দ্বারে, তোমার অযুত নিযুত বৎসর সূর্য প্রদক্ষিণের পথে যে বিপুল নিমেষগুলি উন্মিলিত নিমিলিত হতে থাকে, তারই এক ক্ষুদ্র অংশে কোনো একটি আসনের সত্য মূল্য যদি দিয়ে থাকি, জীবনের কোনো একটি ফলবান খণ্ডকে যদি জয় করে থাকি পরম দুঃখে, তবে দিও তোমার মাটির ফোঁটার একটি তিলক আমার কপালে, সে চিহ্ন যাবে মিলিয়ে যে রাত্রে সকল চিহ্ন পরম অচিনের মধ্যে যায় মিশে। হে উদাসীন পৃথিবী, আমাকে সম্পূর্ণ ভুল পারা আগে তোমার নির্মম পদপ্রান্তে আজ রেখে যাই আমার প্রণতি।